বিএনপির নালিশের কারণে যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাগিদ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটু একটু করে মুখ খুলছেন। কি কথা হয়েছিল ওয়াশিংটনে অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে, সেই বিষয়ে এখনো কিন্তু আমরা পুরো অন্ধকারে আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওটি দেখে আসি। তো দর্শক বন্ধুরা, ওয়াশিংটনের সাথে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কি বৈঠক হয়েছিল সে বৈঠক নিয়ে সম্পূর্ণ মুখ খুলেনি এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী। আসলে দর্শক বন্ধুরা, পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওয়াশিংটনের বৈঠকে ওয়াশিংটন কি বলেছিল, তো চলো দর্শক বন্ধুরা আমরা বেশি কথা না বলে মূল ভিডিওটি দেখে আসি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলো দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে মূল ভিডিওটি দেখে আসি। বিএনপির নালিশের কারণে যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাগিদ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন চায়, তবে সব দল যাতে এ ব্যাপারে আন্তরিক থাকে সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখার কথা বলা হচ্ছে। আশিকুর রহমান চৌধুরী, রিপোর্ট। Everyone, it's a pleasure to have Farmer Roman here with us. কেবল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওই বৈঠকেই নয়, সাম্প্রতিক সময়ে একইভাবে কেন বিদেশিরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে তাগাদা দিচ্ছে সেই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এটি বিএনপির ক্রমাগত নালিশের ফল। তাদের কাছে নালিশ পার্টি বহু রকম নালিশ টালিশ দেন, সেই জন্য যখনই নালিশ দেন তখন হয়তো আমাদের বলে বিদেশের কাছে নালিশ করে খুব লাভ হবে না, কারণ বিদেশিরা তো ভোট দেবে না, ভোট দেবে বাঙালি না। দে শুড গো টু তৃণমূলের ভোটারদের কাছে। কেউ কেউ তাদের বলেছেন যে আমাদের অপোজিশন কোনো মিটিং করতে পারে না, কোনো ডেমনস্ট্রেশন করতে পারে না, করতে গেলে তাদের জেলে নিয়ে যায়। তা আমরা তো রাজনৈতিক কারণে জেলে নেই না, কেউ ক্রিমিনাল কাজ করলে জেলে। সরকার সুষ্ঠু নির্বাচন চায়, তবে সব দলও যেন সেটি চায়, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার কথা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উল্লেখ করা হয়েছে। আমি বলেছি সুষ্ঠু নির্বাচন হলে শুধু গভর্নমেন্ট একা চেষ্টা করলে হবে না, ইলেকশন কমিশন একা করলে হবে না, সব দল ও মতের লোকের ঐকান্তিকতা থাকতে হবে, আন্তরিকতা থাকবে, কমিটমেন্ট থাকবে, তোমরা এইসব ব্যাপারে সাহায্য। আব্দুল মোমেন স্পষ্ট করলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে দুটি শব্দ নির্দিষ্ট করে উল্লেখ করেছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একটু একটু করে মুখ খুলছেন। কি কথা হয়েছিল ওয়াশিংটনে অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে, সেই বিষয়ে এখনও কিন্তু আমরা পুরো অন্ধকারে আছি। তিনি মাঝে মধ্যে একটু একটু কথা বলছেন, যেমন সেদিন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা চায় যে আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন। তো আইন অনুযায়ী কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে অতীতের নির্বাচনের যে মডেলগুলো ছিল সেখান থেকে সরে এসে কি আরও আদর্শিক কোনো মডেল উপস্থাপন করবে কিনা সরকার, বোঝা যাচ্ছে না কিছুই। আজকে তিনি আবার আরেকটু আগ বাড়িয়ে কথা বলেছেন, তবে কথাটি গুরুত্বপূর্ণ, বলছেন যে নির্বাচনে সব দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে সরকার। এইটা একটা খুব মানে আশ্চর্য লাগে, সরকার প্রায় বলে যে না আমেরিকার কোনো সহযোগিতা দরকার নেই, পশ্চিমাদের ইয়ে লাগবে না, তাদের কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে না, আমাদের এটা আমরাই করবো, অমুক তমুক কত রকম কথাবার্তা বলে। কিন্তু এই যে ফুটফুট করে কিন্তু বের হয়ে গেল একটা কথা যে নির্বাচনে সব দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে সরকার। তাহলে এটা আভ্যন্তরীণ বিষয়ে কি হস্তক্ষেপ হলো না? হলো তো। দেখ, আমি এই বিষয়ে কথা বলবো না, কারণ এগুলি অবান্তর কথাবার্তা। এগুলি মানে নির্বাচনের ব্যাপারে শুধু সরকার, সরকারকে ক্ষমতায় রাখতেও মোমেন সাহেব ভারতের সহযোগিতা চেয়েছে, সেটাও তো তিনিই প্রকাশ করেছেন, আবার তিনি এখন যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা চেয়েছেন। এর আগেও তিনি অবশ্য বলেছেন যে বিএনপিকে রাজি করানোর ব্যাপারে ব্লিংকেনের সঙ্গে বলেছেন, এর আগে বছর খানিক বা দেড় বছর আগে, এর আগে যখন মিটিং হয়েছিল সেখানে। আজকে কিন্তু আবার সেই একই কথা বললেন, যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার মতন অবস্থা আমরা নেই, এটা বাস্তবতা। এখন একটা ফাঁক থেকে গেল যে ঠিক আছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে সরকার, কিন্তু যুক্তরাষ্ট্র সহযোগিতাটা কীভাবে করবে? ওই যে আশ্বাস যে না বেশি হয়রানি করা যাবে না, ওরা মিটিং করছে, মিটিং করতে দাও, মুক্ত মুখ, এসব কি এই কথাগুলি কিন্তু আছে আমার মনে হয় না, সেটা আইনের আওতায় তো অবশ্যই, কিন্তু কী সে নিশ্চয়ই এমন একটা কোনো প্রস্তাবনা যে এই প্রস্তাবনাটার ব্যাপারে দেখেন পররাষ্ট্রমন্ত্রী কি ওয়াশিংটনে কথা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব একটা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে না সরকারি দলের কারোরই, আমরা কিন্তু শুনছি না। পররাষ্ট্রমন্ত্রী একটু একটু করে বলছেন কথা, তারপরেও মনে হচ্ছে যেন কিছু একটা কথা রয়ে গেছে। যাই হোক, আমি সেটা পরে আসছি, আমি আগে একটু শুনেন মনোযোগ দিয়ে তিনি কি বলছেন। অনেক তো লম্বা লম্বা কথা বলেন সরকারের মন্ত্রীরা, এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে আমরা কতটা নত জানো।
যাক এই ব্যাপারে ভালো বিষয় না তো জানা হলে অসুবিধা না। এই ব্যাপারে যদি ভারতও যদি সহযোগিতা করতে চায় বলে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ভারতও প্রত্যাশা করে এবং তারা যদি সরকারকেও বলে এ ব্যাপারে ভারত কেন আরও যদি উত্তর কোরিয়াও যদি বলে সেই সহযোগিতা নিতে সমস্যা নেই। ব্যাপারটা হলো এটা আমাদের স্বার্থ, আমাদের গণতন্ত্রের জন্য যদি এটা প্রয়োজন হয় সেটা আমরা নিতে অসুবিধা নেই। আচ্ছা, রিপোর্টে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন শুধু সরকার ও নির্বাচন কমিশনের একার চেষ্টায় সম্ভব নয়, এই জন্য সব দলমতের লোকদের ঐকান্তিক আন্তরিকতা অঙ্গীকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন এই জন্য সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে আজ রোববার দুপুরে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। ওয়াশিংটনের স্থানীয় সময় গত 10 এপ্রিল আব্দুল মোমেন বৈঠক করেন অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। ওই বৈঠকের পর ঢাকায় ফিরে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনার কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আচ্ছা, তিনি বলেন কয়েকটি বিষয়ে তাদের প্রশ্ন আছে, সেগুলোতে আমরা উত্তর দিয়েছি। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে একটা প্রশ্ন হয়েছে, আমরা বলেছি যে আমরা মনে করি এই আইনের কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগটা ঠিকমতো হয়নি, সেগুলো আমরা বিচার করছি, আর এখানে যদি কোনো দুর্বলতা থাকে ইউ উইল টেক কেয়ার অফ ইট, আমরা সেগুলো আমরা সেগুলো সুরাহা করব। তাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে, আমাদের আইনটার কোথাও যদি দুর্বলতা থাকে আমরা এটা ঠিক করবো। দেখ, এগুলি বাগাড়ম্বর কথাবার্তা। ডিজিটাল নিরাপত্তা নিয়ে মার্কিন সরকারের প্রশ্ন রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ডিজিটাল আইনে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য করা হয়নি। দুটি কারণে এটি করা হয়েছে, একটি হচ্ছে কেউ যাতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে, আরেকটি হচ্ছে কোনো ব্যক্তিবিশেষকে কোনো কারণ ছাড়াই মিথ্যা তথ্য দিয়ে প্রচারণার মাধ্যমে যাতে অসম্মান করা না হয়, কখনো কখনো প্রয়োগের ক্ষেত্রে একটু বেশি হয়ে যাচ্ছে, সেটা আমরা শুধরে নেব। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেছেন উল্লেখ করে বলেন কেউ কেউ তাদের বলেছে আমাদের বিরোধী দল সভা করতে পারে না, করতে গেলে তাদের জেলে নিয়ে যায়, আমরা তো রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কাউকে জেলে নেই না, কেউ অপরাধমূলক কাজ করলে জেলে নিয়ে যায়। এটা ঠিক হলো? এই উত্তরটাও তো ঠিক না, যাই উনি হয়তো বলেছেন কেউ অপরাধমূলক কাজ করলে আগুন দিয়ে কিছু পোড়ালে, তো এবার তো এই গত 5-7 মাসে কী হলো, আগুন দিয়ে তো কিছুই পড়ালো না, তারপরে তো একটার পর একটা মামলা হচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, এবং কতজনকে কারাগারে নেওয়া হলো, রুল কবির রিজভীতে এখনও কারাগারে, সে কোথায় আগুন দিছে? দেখ কথাবার্তা, ওদের তো কোথাও আটকায় না, মিটিং করতে চাইলে করো, টিভিতে বক্তব্য দিতে চাইলে দাও, তা কোথায় 10 তারিখে কী হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওদেরকে সব ধরে ঢুকাই দেওয়া হলো কেন, আর টিভিতে কোথায় বক্তব্য দিচ্ছে, বিটিভিতে গেলে পারবে বক্তব্য দিতে? এগুলো তো আমরা কখনো আটকাই না, কেউ যদি কখনো রাস্তা বন্ধ করে দিতে চায় তোমার দেশেও বন্ধ, এগুলি আসলে এত বিরক্ত লাগে এগুলি কথাবার্তাগুলি, এগুলিকে আসলেই বলে কি না, আর বললেও কি ওরা কেউ করে কি না জানি না। আব্দুল মোমেন জানান যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তা জানানো হয়েছে, প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথা বলা হয়েছে, ভোটার ভুয়া ভোটার যাতে না হয় সেজন্য ফটো আইডি করা হয়েছে, রাতের অন্ধকারে যাতে ভোট না হয়, এইটা সত্যি তিনি বলেছেন কেন আল্লাহ জানে, রাতের অন্ধকারে যাতে ভোট না হয় সেজন্য স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হয়েছে। আচ্ছা, রাতের অন্ধকারে এটা তো স্বীকার করে নেওয়া হলো, যদি আব্দুল মোমেন সাহেব এটা বলে থাকে যে রাতের অন্ধকারে যাতে ভোট না হয় সেজন্য স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হয়েছে, একটি স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠন করা হয়েছে, এটা করা হয়েছে একটি প্রক্রিয়ার মাধ্যমে, প্রধানমন্ত্রী এই কমিশন গঠন করেনি। আসলে মোমেন সাহেবের অনেক বক্তব্য এত বিরক্ত লাগে, আবার কোনো কোনো বক্তব্য এত সোজা সরলভাবে তিনি বলে ফেলেন, এইটা যদি বলে থাকে যে রাতের অন্ধকারে যাতে ভোট না হয় সেজন্য স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স আগেই তৈরি করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট কিনা জানতে চাইলে তারা সন্তুষ্ট বলেই মনে হয়েছে, একমাত্র যেটা তারা জানতে চায় তা হলো কাউকে যাতে হয়রানি করা না হয়, তোমরা তো মিরাকল নির্বাচন এমন ভালো করবা যে গোটা দুনিয়ার কাছে বলতে পারি দেখো ম্যাজিক দেখাবো, লুক অ্যাট বাংলাদেশ, আরে বাপ রে বাপ, বাংলাদেশ নাকি একেবারে ম্যাজিক টাইপের নির্বাচন করবে আর কি। আচ্ছা, এইটা জানি না, এখন আসলে এইরকমভাবে যদি মার্কিন কোনো নেতা বা কেউ যদি বলতেন তাহলে দুইটা পাশাপাশি রেখে বোঝা যেত আর কি, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি তার মতন করে বলে গেল নাকি, তার মধ্যে কিছু কিছু অবশ্য আসছে মনে হচ্ছে যে ঠিকই আছে।
তারা মানে ভালো নির্বাচন চায়, এটা এটা সত্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তর থেকে বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। এর জন্য সরকার বিরক্ত কিনা কিংবা কোনো চাপ অনুভব করছেন কিনা এটা জানতে চাইলে বলছে, আমরা এখন খুব হ্যাপি, কোনো প্রেশার ফিল করছি না, আমরা নিজেরাই একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা নিজেরাই যখন সুষ্ঠু নির্বাচন চাই তখন তাদের এই বলাটা একদিকে ভালো, আমাদের আমাদের চাঙা রাখছে। আমরা চাই করতে, তারা বললে আরও ভালো। তাহলে তাহলে আগে বলা হতো কেন যে মানে তারা যাতে তাদের বলার কোনো অধিকার নাই, তারা তাদের কাছে কেন প্রশ্ন রাখা হয়, প্রশ্ন রাখা হয় বলেই মানে বলে দেখ, এখন বোঝাও যাচ্ছে আসলে এগুলি বলার জন্য বলতেন তিনি। কারণ তাদের কাছে নালিশ পার্টি বহু রকম নালিশ ফালিশ দেয়, সেজন্য যখনই নালিশ দেয় তখনই আমাদের বলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা। আমি সহযোগিতা চেয়েছি, তারা বলুক সুষ্ঠু নির্বাচন শুধু সরকার ও নির্বাচন কমিশন একা চেষ্টা করলে হবে না, সব দলমতের লোকের ঐকান্তিকতা আন্তরিকতা অঙ্গীকার থাকতে হবে, তোমরা এসব ব্যাপারে সাহায্য করো। আমি বলেছি সব দল ঐকান্তিক না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ঠিক আছে, এখন অনেক কথা তো বললেন উনি, বিস্তারিত বললেন, কিন্তু এর মধ্যে আমি প্রক্রিয়াটা বুঝতে পারতেছি না। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়ে গেছে যে এই বর্তমান সরকারের অধীনে এই সিস্টেমের মধ্যেই নির্বাচনটা হবে, কিন্তু সরকার মানে ওই নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকে, ভোট চমৎকারভাবে হবে, মানে মানে হঠাৎ করে তারা মানে একদম নিরপেক্ষ আচরণ করবে, এরকম কি এটা হয় কোনো দিন? এটা তো মানে মানে আমার মাথায় খেলে না। এটা কি মার্কিন প্রশাসন উদ্বুদ্ধ হয়ে গেল যে এইভাবেই হয়, এই একটা জায়গায় মিলাতে পারছি না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে যে যাতে বিরোধী দল আসে, এই ব্যাপারে তো তথ্যটা ঠিক আছে, কিন্তু ঠিক এই ব্যাপারে যে তাদের এই সিস্টেমই হবে সেটা তারা কনভিন্সড হয়ে গেছে বোঝা যাচ্ছে না। আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ডেকেছে আজকে বিএনপির প্রতিনিধি দলকে, সেখানেও বা কী আলোচনা হলো, সেটাও বিএনপি যেহেতু মুখ খুলছে না, এই একটা জায়গায় ফাঁক রয়ে গেল। এই ফাঁকটা যদি ইয়ে হয় যে ঠিক আছে, যদি পুরো নির্বাচনী ব্যবস্থাটা যদি তাদের অবজারভেশনের মধ্য দিয়ে হয় তাহলে ঠিক আছে, সেটা একটা বোঝা যাবে, কিন্তু ফর্মুলাটা এখনও দর্শক পরিষ্কার হচ্ছে না। এই একটা বিষয়ে এখনও ফাঁক রয়ে গেল যেটা আপনাদেরকে ঠিকভাবে আমি জানাতে পারছি না। তবে আমি বুঝতে পারছি যে এটা যে পররাষ্ট্রমন্ত্রী মানে সব দিক ব্যালেন্স করে কথা বলেছেন, তিনি সরকারের দিকটাও রক্ষা করলেন আবার ওদের অংশটাও বলেছেন, কিন্তু তার মধ্যে কোনো একটা অংশ সামনে আসছে না। আমার ধারণা যে সেটি হয়তো খুব শীঘ্রই সামনে আসবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।